বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। বর্তমানকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে চলমান সময়, ঘড়ির কাঁটা কেবলই সামনে ছুটে চলছে, পেছনে ফিরে তাকানোর অবকাশ নেই কারো। এখন সময় বাংলাদেশের, তাই আসুন সত্য সুন্দরের দুনির্বার আকাঙ্ক্ষাকে সাথী করে এগিয়ে যাই কেবল সামনের দিকে। এমনই শুভকামনায় শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারের আজকের আয়োজন। পরিবার পরিকল্পনা বা পরিকল্পিত পরিবার একটি দেশের উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত। পরিবারের আকার ছোট হলে তা সদস্যদের শিক্ষা ও স্বাস্থ্যসহ অন্যান্য মৌলিক অধিকার পূরণের পাশাপাশি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের আয়তন, অবস্থান, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, আর্থসামাজিক অবস্থা ইত্যাদি বিবেচনায় রেখে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহীতার হার বৃদ্ধি করে পরিকল্পিত পরিবার গঠনের বিকল্প নেই। বর্তমান দিনবদলের সরকার এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে অগ্রাধিকার ভিত্তিতে জনসংখ্যা নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আরও সক্রিয় ও আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। শুরুতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে সাক্ষাৎকারমূলক প্রামাণ্য আয়োজন তারুণ্যের কণ্ঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে, আমি সজীব দত্ত। আজকে আমরা এসেছি হাজী লাল মিয়া সিটি কলেজ গোপালগঞ্জে। আজকে আমরা কথা বলবো তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহার সম্পর্কে এখানকার কয়েকজন ছাত্রছাত্রীর সাথে। তথ্য প্রযুক্তিতে আমাদের এই দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছি আমরা। আমরা চাই তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করতে। সঠিক ব্যবহার করলে তবেই তা হবে আমাদের জন্য মঙ্গলের, তা হবে কল্যাণের। আমরা এখানকার ছাত্রছাত্রীরা বিষয়টিকে কিভাবে দেখছে, কিভাবে তারা ভাবছে, কিভাবে আমরা বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি সুন্দরের পথে, ভালোর পথে, জানবো এই বিষয়গুলো নিয়ে। আমরা কয়েকজন শিক্ষার্থীকে পেয়েছি, চলুন না শুনি তাদের কাছে তাদের ভাবনা সম্পর্কে। তোমার নাম বলবে এবং কোন শ্রেণীতে পড়ো? আমি রাবেয়া আক্তার, একাদশ শ্রেণী। তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহার বিষয়টি সম্পর্কে তুমি কি জানো? ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আধুনিক যুগ তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে আমরা এখন অনেকটা এগিয়ে। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে এখন আমাদের দেশ গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, যার ফলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসেও একটি একক কমিউনিটিতে পরিণত হতে পারছি। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে এখন আমরা ঘরে বসে বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে চিকিৎসা সেবা নিতে পারছি। এছাড়া এখন ঘরে বসে ইন্টারনেট অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমরা ঘরে বসেই শিক্ষা গ্রহণ করতে পারছি। এছাড়া আমরা তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজনের সাথে অডিও এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারছি। আরো নানান বিষয় রয়েছে তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মধ্যে। যদি আমরা বলি এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হচ্ছে, রেজাল্ট আমরা দেখতে পারি, আর তুমি যে কথাটা বললে যে দেশের বাইরের মানুষের সঙ্গে আমরা অডিও ভিডিও কথা বলতে পারি, যেমন আমাদের অনেকেরই আত্মীয় স্বজন দেশের বাইরে থাকেন, তাদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে আমরা কথা বলতে পারি, তাই না? তোমার কি কোনো আত্মীয় স্বজন দেশের বাইরে রয়েছে? কে রয়েছে? আমার ভাই। ভাই রয়েছে, তার সঙ্গে কিভাবে কথা বলো তুমি? তার সঙ্গে তথ্য যোগাযোগ প্রযুক্তি ইন্টারনেটের ব্যবহারের ফলে অডিও ভিডিও কলের মাধ্যমে কথা বলি। অর্থাৎ অনেক স্বল্প খরচে দেশের বাইরে তোমার ভাইয়ের সঙ্গে তুমি কথা বলতে পারো, নিশ্চয়ই ইতিবাচক ব্যবহার। আর এটির যদি নেতিবাচক দিকটা আমরা যাই, যে এটির যে কুফল রয়েছে বা নেতিবাচক প্রভাব রয়েছে, তুমি কি দু একটি বলবে যে কি কি সমস্যা হয় এটির নেতিবাচক ব্যবহারে? তথ্য প্রযুক্তির নেতিবাচক ব্যবহারের ফলে এখন হ্যাকারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও অনেক সময় কম্পিউটারে পরীক্ষার খাতা মূল্যায়ন করতে ভুল করে ফেলে, তখন অনেক ছাত্রছাত্রীদেরকে ভোগান্তি পোহাতে হয়। এছাড়া আরো নানান সমস্যা রয়েছে, আমরা আরো বন্ধুদের কাছে জানবো। আমরা পরের জনের কাছে যাচ্ছি, তোমার নাম বলবে এবং কোন শ্রেণীতে পড়ো? আমার নাম সুব্রত বিশ্বাস, আমি একাদশ শ্রেণীতে পড়ছি। একাদশ শ্রেণীতে পড়ছো। তথ্য প্রযুক্তির যে ইতিবাচক ব্যবহার, এ নিয়ে তোমাদের সাথে আমরা কথা বলছি। তুমি অ্যান্ড্রয়েড মোবাইল বা কম্পিউটার এগুলো কি চালাতে পারো? আচ্ছা, এটির যে ইতিবাচক ব্যবহার আজকে আমরা জানবো তোমার কাছে, বলো এটা কিভাবে আমাদের জন্য আশীর্বাদ, কিভাবে আমাদের জন্য ইতিবাচক? তথ্য যোগাযোগ প্রযুক্তির সূচনার প্রথম দিকে খুব স্বল্প পরিমাণে বিকাশ হলেও এখন বর্তমানে আমাদের ডিজিটাল দেশ গড়তে আমাদের খুব জনপ্রিয়তা অর্জন করেছে। যেমন প্রথম দিকে আমাদের দেশে, আমাদের সারা বিশ্বে কম্পিউটার ব্যবহার শুধু হিসাব নিকাশের যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল, কিন্তু বর্তমানে তার বিকাশ প্রসারিত হয়ে সারা বিশ্বের চেহারা পরিবর্তন
পরিবর্তন করতে সাহায্য করছে। এটা একটি এখন ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে এখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন তো আমরা দেখতে পাই যে আমাদের দেশের অনেক কিছুই ডিজিটালাইজড হয়েছে, ডিজিটাল সেবা কিন্তু আমরা পাই, যেমন স্বাস্থ্য সেবা রয়েছে, নির্দিষ্ট একটি নম্বরে কল করলে জানা যায়, নারী নির্যাতনের একটা নাম্বার রয়েছে 109, এই নাম্বারে কল করলে কিন্তু সরাসরি ঢাকায় কলটি চলে যাবে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানতে পারেন। এর অনেক আরো সুবিধা রয়েছে, আর কি কি রয়েছে তুমি বলো তো একটু। এরপর রয়েছে বিশ্বগ্রাম, বিশ্বগ্রামের মাধ্যমে আমাদের যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ অন্য কারো অন্য সবার সঙ্গে সঙ্গে সাথে আলাপ আলোচনা করতে চায়, তার জন্য আমরা একে অন্যের সাথে একই সাথে সরাসরি সামনে পর্দায় দেখে একে অন্যের কথা প্রশ্ন জিজ্ঞাসা করা, প্রশ্নের উত্তর দেওয়া করতে পারি। এগুলো এই যে তথ্য প্রযুক্তির কল্যাণের ফলে তুমি তোমার শিক্ষা জীবনেও তো অনেক সুবিধা পেতে পারো, এটা কিভাবে একটু বলো তো। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যদি কোনো শিক্ষক কোনো বক্তৃতা, তুমি ধরো আজকে কলেজে এলে না, আজকে কলেজে এলে না, কলেজে একটি বিষয় পড়ানো হলো, তুমি না থাকলেও তো এটি তথ্য প্রযুক্তির মাধ্যমে পেতে পারো, তাই না? অবশ্যই পেতে পারি। এটা হচ্ছে আমরা ল্যাপটপ মোবাইল ফোন তারপর হচ্ছে কম্পিউটার এগুলোর সাথে ইন্টারনেট সংযোগ দিয়ে আমরা বাসায় বসেই করে নিতে পারি। আন্তরিক ধন্যবাদ তোমাকে, আমরা আরেকজনের কাছে যাব, তোমার নাম বলবে, কোন শ্রেণীতে পড়ো? আমি সুরাইয়া হুদা অন্তরা একাদশ শ্রেণীতে পড়ি। এই যে তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, এই তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে আমাদের কি কি সুবিধা আমরা পেতে পারি? বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, এ যুগে আমরা ঘরে বসেই বিশ্বের বিভিন্ন প্রান্তের খবর জানতে পারি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশ্ব গ্রামে পরিণত হয়েছে, যেমন আমরা ঘরে বসে বিভিন্ন চিকিৎসা সেবা পেতে পারি বা আমাদের দেশের বাইরে যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে যোগাযোগ করতে পারি, তাদের সাথে আমরা ভিডিও কল করেও কথা বলতে পারি। আচ্ছা, আরেকটি বিষয় যে এই যে তথ্য প্রযুক্তি ইতিবাচক ব্যবহার, তুমি কি মনে করো যে সবাই এটি সঠিক ব্যবহার করছে? না, একদমই না, কারণ তথ্য প্রযুক্তির আবিষ্কারের পর থেকে এখানে ইতিবাচক ভূমিকা যেমন রয়েছে তার নেতিবাচক ভূমিকাটাও পাশাপাশি রয়েছে। যেমন আমরা ফেসবুক ব্যবহার করি, এই ফেসবুকে শুধুমাত্র যে আমরা সামাজিক যোগাযোগ রক্ষা করি এটা না, এটা আমরা অনেক মানে কখনো কোনো কোনো কারো ছবি যদি ছবি দেওয়া হয় তাহলে সেটা আরো বাজে ভাবে অনেকে পোস্ট করতে পারে, এগুলোতে অনেক ঝামেলা হতে পারে। এছাড়া অনেক অনেক ছেলেরা আছে যখন একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তখন তারা একটা ছবি তুললো, অথচ সেই ছবিটা সে ভালো করেই তুললো কিন্তু পরে সেটা দেখা যাচ্ছে খুব বাজে ভাবে অন্যভাবে পোস্ট করলো, এগুলোও একটা ঝামেলার বিষয় আছে। ঠিক তাই, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা জরুরি এবং আমরা যখন সচেতন হব তখন কিন্তু এই তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার এটি সম্পর্কে আরো সবাই জানবে। আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি, আমরা এই বন্ধুর নাম জানবো এবং কোন শ্রেণীতে পড়ো? আমি জান্নাতুল ফেরদৌস বিনতি, আমি একাদশ শ্রেণীর ছাত্রী। তুমি তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহার সম্পর্কে একটু বিস্তারিত বলবে যে বিষয়টি তোমার কাছে কি কি কারণে এটি ইতিবাচক রয়েছে এবং এর সমস্যাগুলো কি রয়েছে তোমার দৃষ্টিকোণ থেকে? বর্তমানে আমরা সকলেই দেখছি যে তথ্য প্রযুক্তি আমাদের অনেক ধরনের উন্নতি সাধন করেছে, যেমন এর বিভিন্ন ক্ষেত্র রয়েছে, টেলিমেডিসিন, ভার্চুয়াল ক্লাসরুম, ফ্রিল্যান্সিং, তারপরে ইমেইল, তারপর ইপুজি, এছাড়া অনেক কিছু। প্রথমে এসে টেলিমেডিসিনের ক্ষেত্রে, টেলিমেডিসিনের মাধ্যমে দেখা যাচ্ছে যে আগে অনেকে অনেক গ্রামের মানুষেরা তারা ভালো করে চিকিৎসা সেবা পেত না, কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে তারা দূর থেকেও বড় বড় ডাক্তার অথবা অন্য কারো কাছ থেকে তারা তাদের বিভিন্ন রোগের বিষয়ে বিভিন্ন টিপস পাচ্ছে, এছাড়া তাদের টিপস পাচ্ছে। এছাড়া রয়েছে ভার্চুয়াল ক্লাসরুম, ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে আমরা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ভালো সেই সাবজেক্টের উপর দক্ষ শিক্ষকের ক্লাস আমরা গ্রহণ করতে পারি ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে। আর তথ্য প্রযুক্তির মাধ্যমে তোমাদের লেখাপড়ায় যেসব দিগন্ত উন্মোচিত হয়েছে, এই যে রেজাল্ট বিষয় কি রয়েছে, আরো কি কি রয়েছে একটু বলবে? আগে দেখা যাচ্ছে যে যে কোনো পাবলিক পরীক্ষার রেজাল্ট আনতে আমাদের 4-5 দিন বেশি সময় লেগে যেত, কিন্তু বর্তমান তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে আমরা মুহূর্তের মাধ্যমে মোবাইলে SMS এর মাধ্যমে অথবা ইন্টারনেটের থেকে আমরা আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। এছাড়া ভর্তি সংক্রান্ত বিষয়, যেমন বিশ্ববিদ্যালয়ে আগে ভর্তির জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ফর্ম কিনে আনতে হতো, এরপর আবার পরীক্ষার জন্য সেখানে যেতে হতো, কিন্তু বর্তমানে আমরা ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই আবেদন করতে পারছি এবং নিজেদের রেজাল্ট জেনে যাচ্ছি। আর রয়েছে যে আমরা যে কোনো সংবাদ প্রেরণ অথবা প্রেরণ করতে আমরা বর্তমানে ফ্যাক্স, ইমেইল এসবের মাধ্যমে আমরা অনেক দ্রুত যোগাযোগ করতে পারছি। এছাড়া আমাদের বর্তমানে তথ্য উপদেষ্টা সজীব অজিত জয়, সে আমাদের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে, যেমন ইলেকট্রনিক পদ্ধতিতে আমরা নির্বাচনে আমরা ভোট দিতে পারছি, যেমন ফিঙ্গার প্রিন্টিং এর মাধ্যমে
এছাড়া ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে আমাদের ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহার করা হচ্ছে। এছাড়া রয়েছে যে আমরা যে কোনো নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা অথবা যে কোনো ব্যবস্থায় আমরা আরো উন্নতি সাধন হয়েছে, যেমন ফিঙ্গারপ্রিন্টিং, আইডিস, এসবের মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে আগে যে চোর ডাকাতেরা এখন চুরি করতে পারছে না তেমন, কারণ আমার নিজের আইডিসের কেবলমাত্র আমার নিজেরই মিল আছে, অন্য কারো মিল নেই, যার মাধ্যমে আমাদের নিরাপত্তার ক্ষেত্রটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যারা এই তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করে না, অনেক ক্ষেত্রে অপব্যবহার করে বা নানান সমস্যার সৃষ্টি করে, তোমার এক বন্ধু কিছুক্ষণ আগেই বললো, তুমি সবার উদ্দেশ্যে কি বলবে? আমি সবার উদ্দেশ্যে বলবো যে তথ্য প্রযুক্তি কেবলমাত্র মানে ভালো দিক আছে, মানে প্রত্যেকটা জিনিসের যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে, কিন্তু আমাদের মন মানসিকতা ঠিক করতে হবে। তথ্য প্রযুক্তি যদি আমরা ভালো দিকে ব্যবহার করি তবে সেটা ভালোই হবে, আর যদি সেটা খারাপ দিকে ব্যবহার করি তাহলে সেটা তথ্য প্রযুক্তির দোষ না, দোষ সেটা মানুষের। কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা তথ্য প্রযুক্তির নেতিবাচক দিকটা ব্যবহার না করে ইতিবাচক দিকটা ব্যবহার করুন এবং দেশকে এগিয়ে নিয়ে যান। আন্তরিক ধন্যবাদ তোমাকে। আমরা এই পর্যায়ে এসেছি হাজি লালমিয়া সিটি কলেজ গোপালগঞ্জ। আমরা কথা বলবো এখানকার অধ্যক্ষ মহোদয়ের সাথে। আমরা আজকে এই কলেজে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান নিয়ে এসেছি এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহার। অধ্যক্ষ মহোদয় জনাব পলাশ কুমার বিশ্বাস, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে আমরা আপনার কলেজের ছেলেমেয়েরা যে এই সামাজিক বিষয় নিয়ে কথা বললো এই আলোকে এবং আপনার কলেজে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে এই কার্যক্রমগুলো আপনারা পরিচালনা করেন কিনা, করলে কিভাবে করেন, এবং একজন প্রিন্সিপাল হিসেবে একজন অভিভাবক হিসেবে তরুণ সমাজকে আপনি কি বলবেন? আমরা আমাদের এই হাজী লালমিয়া সিটি কলেজের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমরা যেগুলো আছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং আমাদের সামাজিক যে অবক্ষয়গুলো আছে এই অবক্ষয়গুলোর দূর করার লক্ষ্যে আমরা আমাদের প্রতিটা শিক্ষক সর্বদা সচেতন থাকেন এবং আমাদের নির্দেশনাই আছে যে প্রতিটি ক্লাসে অন্তত কমপক্ষে দু এক মিনিট তারা নীতি নৈতিকতা এবং সামাজিক অবক্ষয় দূর করার লক্ষ্যে তারা কথা বলবেন এবং সেটা আমরা মনিটর করি, খুব ক্লোজ মনিটর করি, যাতে আমাদের ছেলেমেয়েরা যারা ভবিষ্যৎ দেশের নাগরিক হিসেবে এই দেশ পরিচালনা করবে, সুনাগরিক হবে, আদর্শ এবং আলোকিত মানুষ হিসেবে তৈরি করার লক্ষ্যে আমরা সর্বদা এখানে কাজ করে থাকি। এখানে আমাদের নানাবিধ কার্যক্রম পরিচালিত হয়, এখানে বিভিন্ন কমিটি রয়েছে, আইন শৃঙ্খলা কমিটি থেকে শুরু করে বিভিন্ন কমিটি রয়েছে, আর কোকারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো আমরা এখানে পরিচালনা করি, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, এগুলো প্রতিনিয়ত আমরা আমাদের কার্যক্রমের মধ্যে রাখি। আর একটি বিষয় সেটা হলো বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করেছেন তার সঙ্গে আমরা প্রতিনিয়ত যাতে সেটাকে সফল করা যায় সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি এবং আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের ডিজিটাল যে আমরা আমাদের এখানে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করা আছে এবং সেই লক্ষ্যে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে থাকি সবসময়। আন্তরিক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম জনাব পলাশ কুমার বিশ্বাস, অধ্যক্ষ হাজী লালমিয়া সিটি কলেজ গোপালগঞ্জ। আজকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে তিনি কথা বললেন। আমরা বিদায় নেব তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে। তার আগে সুন্দর একটি সমাজ আমরা চাই, সুন্দর একটি দেশ আমরা চাই, যা গঠনের ক্ষেত্রে আজকের তরুণরাই রাখতে পারে অগ্রণী ভূমিকা। সেই শুভকামনা রেখে বিদায় নেব তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে। আগামী শনিবার ঠিক একই সময়ে রাত 8:10 আবারও আপনাদের সাথে কথা হবে দেশের অন্য কোনো জেলা বা অন্য কোনো উপজেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, শুভকামনায়। সজীব দত্ত, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এতক্ষণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে সাক্ষাৎকারমূলক প্রামাণ্য প্রতিবেদন তারুণ্যের কণ্ঠ শুনছিলেন। এবারে সুরে সুরে সচেতনতার কথা শুনব শিল্পী সোমনুর মনির কোনার। গানের কথা লিখেছেন মোহাম্মদ কামরুল হাসান, সুর করেছেন দীপক কুমার দে। আঁচল বীর শহীদে বুকের তাজা রক্তে আঁকা, 30 লক্ষ প্রাণের দামে কেনা একটি মানচিত্র, একটি পতাকা, যার প্রতিটি আঁচল বীর শহীদে বুকের তাজা রক্তে আঁকা। Thank you.
স্বাধীন বাংলার অপরূপ প্রকৃতি জুড়ে তাদের স্বপ্ন মাখা যার প্রতিটি আঁচড় বীর শহীদের বুকের তাজা রক্তে আঁকা তিরিশ লক্ষ প্রাণীর দামি কিনা একটি মানচিত্র একটি পতাকা যার প্রতিটি আঁচড় বীর শহীদের বুকের তাজা রক্তে আঁকা অনুষ্ঠানে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে এই ঠিকানায়। ডাকবাক্স প্রযত্নের পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদের ফেসবুক আইডি হল www.facebook.com/phnc1207। বন্ধুরা, আমাদের পরবর্তী অনুষ্ঠান এসো করি সুখের ঘর প্রচারিত হবে আজ রাত 10টায় ঢাকা খতে। সোনার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এবারে বিদায় কথা বলবো। আজকের সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় তানিয়া পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।